আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং স্টুডিও বাই রেশমিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বোনলেস চিকেন পেঁপে দিয়ে রান্না করা। তো চলুন কিভাবে পেঁপে দিয়ে ঝটপটে শর্টকাটে রান্না করে দেখাচ্ছি। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এখানে একটু টুকরো টুকরো করে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এইখানে টুকটুক করে পেঁপে কেটে রেখেছি। আপনার যেভাবে ইচ্ছা সেই শেপে আপনি কেটে নিতে পারেন। পেঁপেটাকে আমি প্রথমে একটু সেদ্ধ হওয়ার জন্য একটা হাঁড়িতে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এভাবে করলে তরকারিটা খুব ঝটপটে হয়ে যায়। আরেকটা কড়াইতে আমি অল্প করে তেল নিয়ে নেব, মুরগি রান্না করার জন্য যতটুকু তেলের প্রয়োজন। তারপর আমি গোটা মশলা দিয়ে দিব। বোনলেস চিকেনটা দিয়ে রান্না করলে খুব ঝটপটে কিন্তু পেঁপে তরকারি রান্না হয়ে যায়। এবার এখানে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল, তাহলে দেখতে পারবেন অনেক ঝটপটে কিন্তু আমি পেঁপের মুরগির তরকারিটা রান্না করে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু লাল হবার জন্য নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই রকম যখন একটু মজে আসবে তখনই আমি হলুদ মাখানো যে মুরগিটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। যেহেতু এটা পেঁপের তরকারি, সে কারণে আমি বেশি লাল করছি না, তাহলে তরকারির রঙটাও লালচে হয়ে যাবে। আর মুরগিতে একটু হলুদ মাখিয়ে রাখলে মুরগিতে কোনো গন্ধ থাকে না এবং ভাজাটা খুব সুন্দরভাবে হয়, হাঁড়িতে লেগে যায় না। এটা হচ্ছে আপনাদের জন্য একটা টিপস। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট, অল্প একটু মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচের একটু কম ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চাইলে আপনি জিরার গুঁড়ো বা ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, এতে মশলার গন্ধটা দূর হয়ে যাবে। এইবার অল্প করে একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখলাম। এখনও দেখেন পানি আছে এবং মাংসটা তেলের উপরে উঠে আসছে। ঠিক এইটুকু পানি দিয়েই কিন্তু আমি রান্না করছি। চুলার আঁচটা অবশ্যই একটু লোতে রাখবেন। এবার আমি আমার ঘরে বানানো যে গরম মশলাটা আছে সেইটা এখানে অল্প পরিমাণের অ্যাড করে দিচ্ছি। বেশি দিলে তরকারির রঙটা কালো হয়ে যাবে, তাই মশলাগুলো একটু বুঝে অল্প করে করে অ্যাড করবেন। আর এইখানে আমি দেখছি পেঁপেটা সেদ্ধ হয়েছে কি না। পেঁপেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন চলেন মুরগিতে ফিরে যাচ্ছি। এবার মুরগিটায় পেঁপেতে পানি ছিল ওটা সহই আমি মুরগিতে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার ভালো মতো বলক আসতে দিয়েছি এবং 6 থেকে 7টি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ওই পেঁপেতে যতটুকু ঝোল ছিল সেটা দিয়ে মুরগির ঝোলটা হয়েছে। এবং আপনারা যদি আরও বেশি পরিমাণের খেতে চান তাহলে আর একটু বেশি পানি অ্যাড করবেন। এবার আমি ঢাকনা খুলে ভালো মতো মুরগি পেঁপে একসাথে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। 10 মিনিটের মতো বলক আসার পর আমি চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। দেখেন সুন্দর তেল উঠে আসছে এবং মাংসটা ভালোভাবে সুসিদ্ধ হয়েছে। এবার আমি হাফ চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু এটা পেঁপের তরকারি, চিনিটা দিলে একটা ব্যালেন্স হবে, খেতে স্বাদও হবে। নাড়াচাড়া করে চুলার আঁচটাকে একদম লোতে করে আঁচ কমিয়ে দিয়ে তরকারিতে তেল ওঠার জন্য আমি ছেড়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
এরই মাঝে আপনাদের চুলার আঁচটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে একটু ফাঁকা করে রেখেছি এবং চুলার আঁচটা একদম নিবু নিবু পর্যায়ে রেখেছি। ব্যাস তৈরি হয়ে যাবে আমার মজাদার পেঁপে দিয়ে তরকারি। মশলা কম দিয়েছিলাম, কিন্তু হলুদ মাখিয়ে যে মুরগি রেখেছি সে কারণে মুরগিটা হলুদ হলুদ লাগছে, তাই তরকারিটা ফিকা স্বাদের হওয়ার কোনোই কিছু নেই। এভাবে রান্না করে ট্রাই করে দেখুন, খেতে অসম্ভব মজা হয়। এটা রুটি আর ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আশা করছি রেসিপিটা ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। একটা লাইক দিতে কিন্তু তেমন কষ্ট হয় না, আপনাদের লাইকে আমার অনুপ্রেরণা বাড়ে। আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে, কারণ যখনই আমি নতুন কোনো রেসিপি বা ব্লগ আপলোড করব তখনই পৌঁছে যাবে নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে। তাই আমাকে